ঘূর্ণিঝড় রেমাল ধেয়ে আসছে। ঘূর্ণিঝড় থেকে নিরাপদ থাকার জন্য আমাদের প্রস্তুতির কোনো বিকল্প নেই। ঘূর্ণিঝড়ের আগেই আপনার ঘরের উপরে থাকা মরা গাছের ডাল ছেঁটে ফেলুন, কারণ গাছের ডাল ভেঙে আপনার ঘর ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া বাতাসে উড়ে যেতে পারে এমন সব জিনিস ছাদের উপর থেকে সরিয়ে নিন। টব বা এ জাতীয় ভারী কিছু ছাদে রাখবেন না, সেগুলো ঘূর্ণিঝড়ের সময় উড়ে গিয়ে অন্যের বিপদের কারণ হতে পারে। ঘূর্ণিঝড় থেমে যাওয়ার পর দীর্ঘ সময় ধরে বিদ্যুৎবিহীন থাকা লাগতে পারে, সেজন্য আপনাদের টর্চ লাইট, মোবাইল এবং অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম পূর্ণ চার্জ দিয়ে রাখুন। হালকা শুকনো খাবার এবং সুপেয় পানি মজুত করে রাখুন। যে ঘরটি নিরাপদ মনে হবে, সম্ভব হলে সাইক্লোন সেন্টারে আশ্রয় গ্রহণ করুন। বাড়ির পোষা প্রাণী এবং গবাদি পশু যেগুলো আছে সেগুলো আশ্রয় কেন্দ্রে নিয়ে যান। রেডিও এবং টেলিভিশনের খবর শুনুন, ঝড়ের সতর্ক বার্তা শুনুন, জানুন এবং মেনে চলুন। ব্যাটারি চালিত টর্চ লাইট সবসময় সঙ্গে রাখুন। বাড়ির আশপাশে টিউবওয়েল বা পানির কল থাকলে এগুলোর মুখ পলিথিন দিয়ে শক্ত করে বেঁধে রাখুন, যেন ময়লা বা দূষিত পানি কলের ভেতরে গিয়ে কলের পানিকে দূষিত করতে না পারে। ঘূর্ণিঝড় শুরু হলে গুজব এবং ভুয়া খবর শুনবেন না, অন্যকে তা শোনা থেকে বিরত রাখবেন। পরবর্তী 24 ঘন্টার সতর্ক বার্তা শুনে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করুন। সাইক্লোন সেন্টারে গিয়ে আশ্রয় নিন এবং অন্যকে আশ্রয় নিতে সহযোগিতা করুন। সাথে বেশি করে শুকনো খাবার এবং সুপেয় পানি রাখুন। শিশু ও বয়স্কদের জন্য আলাদা আলাদা খাবারের ব্যবস্থা করুন। সব ধরনের ইলেকট্রিক পণ্যের সুইচ অফ করে দিন এবং সুইচ প্লাগ থেকে খুলে রাখুন। ঝড়ের সময় অনেকেই এর ভয়াবহতা বুঝতে না পেরে অপ্রয়োজনে অথবা ঠুনকো প্রয়োজনে বাইরে বের হওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। ঝড়ের সময় বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন। ঘূর্ণিঝড় শেষ হয়ে যাওয়ার পরপরই ঘরের বাইরে অপ্রয়োজনে বের হবেন না, কারণ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস জেনে তারপর আপনি নিরাপদ মনে করলে বাইরে বের হবেন। জমে থাকা পানিতে না জেনে বিচার না করে পা দেবেন না, কারণ সেখানে বিদ্যুতের তার স্পর্শ লেগে থাকতে পারে, তাতে জীবনের ঝুঁকি রয়েছে, বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। কোথাও কোনো খোলা তার ঝুলে থাকলেও সেখানে হাত দেবেন না, যত দ্রুত সম্ভব স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখুন। যে কোনো প্রয়োজনে ফায়ার সার্ভিসের নিকটস্থ স্টেশনে অথবা ফায়ার সার্ভিসের হটলাইন 16163 নম্বরে, জাতীয় জরুরি সেবা 999-এ অথবা ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে সহযোগিতা চেয়ে বার্তা দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।